অল্প সময়ের মধ্যে ঢালিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। বলা চলে অভিষেকেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। ঢালিউড পেয়েছিল এক দারুণ সম্ভাবনাময় অভিনয়শিল্পী। মাহিয়া মাহির প্রথম সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন সবাই। প্রযোজক পরিবেশকেরা স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়ে, ভবিষ্যতে তিনি সেরা নায়িকা হবেন। কিন্তু স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিয়ে মাহি নাম লেখালেন রাজনীতিতে, সেখানেও তার ভরাডুবি। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছিলেন মাহিয়া মাহি। কেমন আছেন সেই মাহি? এখানকার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মাহি বলেন, এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না, এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী। রাজনীতির মাঠে গোল খেয়ে ফের অভিনয় শিল্পী হিসেবেই নিজেকে দাবি করে আবারও কাজে ফিরতে চাইছেন এই অভিনেত্রী। যদিও রাজনীতির ময়দানে জনগণকে আশ্বস্ত করেছিলেন তিনি আর অভিনয় ফিরবেন না এই বলে, সময়ের ব্যবধানে বারবার পরিবর্তন হচ্ছে মাহির বলা কথাও। তারপরও তড়ি বেয়ে পার খুঁজে পাচ্ছেন না এই অভিনেত্রী। গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে ছেলে ফারিসের সঙ্গে ঘরোয়াভাবে কেক কেটে ছেলেকে নিয়ে সময় কাটিয়েছেন মাহি। মাহি বলেন, বেশ কয়েকটা কাজ নিয়ে কথা চলছে, কোনোটাই চূড়ান্ত হয়নি। দেশের যে অবস্থা ছিল তা একটু একটু করে উত্তরণের দিকে যাচ্ছে, আস্তে আস্তে সবকিছু স্থিতিশীল হচ্ছে, আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারবো। 2012 সালে জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন মাহিয়া মাহি। ক্যারিয়ারে অনেক সিনেমা উপহার দিয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে পোড়ামন, অন্যরকম ভালোবাসা, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, হানিমুন, অনেক সাধের ময়না, দবির সাহেবের সংসার, দেশ, দ্য লিডার, অগ্নি, অগ্নি 2, জান্নাত।